Assalamualaikum warahmatullah. Dear viewers, amra ajke shaptahik chutir din. Ei chutir dine bondhuder sathe ektu ghora ghori. Tar purbe Bhedamara par house-er pashe amader bondhu Sohel Kamruzzaman Soheler shalikar biye dawate eshechhilam. Shei shujoge eshe একটু পদ্মার পাড়ে হার্ডিং এবং লালনসা সেতুর মাঝখানে আমরা কিছুক্ষণ অবস্থান নিচ্ছি। আপনাদের এবার নিয়ে যাব হার্ডিং ব্রিজ এবং লালনসা সেতু। ভেড়ামারার অপোজিটে আছে ঈশ্বরদী থানা, সেই ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক চল্লি এখান থেকেই দেখা যাচ্ছে। আপনাদের কিছু দেখাবো ইচ্ছা করেই এখনকার ভিডিওটি শুরু করলাম। বন্ধুরা, সবার আগে পরিচয় করিয়ে দিচ্ছি, এটা আমার খুব ছোটবেলার বন্ধু, রাজশাহীতে বাড়ি। ও আমাদের বাসায় বেড়াতে এসছে আর সে আনন্দের ভাগাভাগি করতে আমরা আরও কিছু বন্ধু তাকে আনন্দিত করার জন্য তার সঙ্গী হয়ে এসেছে আনন্দের জন্য ঘোরাঘুরি করতে। এটা আমাদের বন্ধু মঞ্জুর রহমান, আব্দুল্লাহ আল মামুন হিমেল আমাদের বন্ধু, আর আরো কয়েকজন বন্ধু উপরে। ওই যে দূরে বসে আছে আর কয়েকজন বন্ধু, এরা নিচে আসতে ভয় করছে। হ্যাঁ, এরা নিচে আসতে ভয় করে, এই জন্যে ওরা উপরে ওয়েটিং আছে। দর্শক, এটা হচ্ছে হার্ডিং ব্রিজের শুরু। হার্ডিং ব্রিজের শুরুটা হচ্ছে কুষ্টিয়া ভেড়ামারা অঞ্চল থেকে, যা শেষ পাকশি ঈশ্বরদী। দর্শক দেখতে পাচ্ছেন সুদূর নদীর ওপারে পাকশি ঈশ্বরদী, আর উপর দিয়ে যে ধনুকের মতো দেখছেন এটা আছে হচ্ছে 15টি। এবার থেকে শুরু, 1-2 করে 15টি আছে, যার নিদর্শন আপনারা দেখতে পাচ্ছেন। 100 বছর অতিক্রম করে হার্ডিং ব্রিজ এখনও দাঁড়িয়ে আছে। 104 থেকে 105 বছর হতে চলেছে। আর দর্শক, আমরা কয়েক বন্ধু একটু ঘোরাঘুরি করছি হার্ডিং ব্রিজের নিচ দিয়ে পদ্মার পাড়ে। এখানে বালুর ঘাট, এখানে সব কার্গোগুলো জমাইতে আছে। বলেন খবর টবর থাকলে বলেন। আমরা মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন বন্ধুবান্ধব নিয়ে একটু বিনোদনের উদ্দেশ্যে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার একটু সময় অতিবাহিত করে থাকি। এটা দেখছেন লালনসা সড়ক সেতু, যেটা পদ্মা নদীর উপর দিয়ে অতিবাহিত হয়েছে। কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলা অন্তর্গত পদ্মার ওপাশে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা। আর দর্শক, এই হচ্ছে আমাদের সর্বপ্রথম পদ্মা সেতু, যেটাকে বলে। আমরা যে যাই বলি, এটা আমাদের সর্বপ্রথম পদ্মা সেতু। পদ্মা নদীর উপর দিয়ে নির্মিত সড়ক সেতু, এটাই হচ্ছে বাংলাদেশের প্রথম পদ্মা নদীর উপর দিয়ে নির্মিত সড়ক সেতু। এটা আপনারা সর্বপ্রথম পদ্মা সেতু হিসাবে গ্রহণ করতে পারেন। দর্শক দেখছেন একটা বিনোদন মুখর
পরিবেশ এবং নান্দনিক দৃশ্য। এক পাশে অতিবাহিত হচ্ছে ব্রিটিশ নির্মিত হার্ডিং ব্রিজ, আর আরেক পাশে অবস্থিত বাংলাদেশের প্রথম পদ্মা সেতু, যেটাকে বর্তমানে লালন শাহ সড়ক সেতু হিসাবে পরিচিত। এটা এই সড়ক সেতু দিয়ে উত্তর এবং দক্ষিণ অঞ্চলের প্রধান যোগাযোগের ব্যবস্থা। এই সেই পদ্মা সেতু, প্রথম পদ্মা সেতু এটা, যেটার উপর দিয়ে উত্তর এবং দক্ষিণ অঞ্চলের প্রধান সড়ক পথ, সড়ক সেতু। নান্দনিক দৃশ্য, খুব মনোরম পরিবেশ। দর্শক, আপনাদের অবগতির জন্য একটু বলে থাকছি, সেতুর পাশে দেখেন, এখান থেকে অনেক অতটা ভালো বোঝা যাচ্ছে না, তারপরেও দেখানোর চেষ্টা করছি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ চুল্লির কাজ চলছে, আমাদের লালন শাহ সেতুর পাশ দিয়ে পদ্মা নদীর অপোজিটে। আমাদের বাংলাদেশের প্রথম পদ্মা সেতু, এটাই আমাদের বাংলাদেশের প্রথম পদ্মা সেতু, যেটা পদ্মা নদীর উপরে অবস্থিত, উত্তর এবং দক্ষিণ অঞ্চলের প্রধান সড়ক সেতু, যেটাকে আমরা লালন শাহ সেতু বলে থাকি। এটাই হচ্ছে আমাদের প্রথম পদ্মা সেতু, যেহেতু এটা পদ্মা নদী, পদ্মা নদীর উপর সর্বপ্রথম এত বড় বৃহৎ ব্রিজ হয়েছে, এই জন্য এটাকে আমরা ধরে নিই যে এটাই আমাদের প্রথম পদ্মা সেতু। দর্শক, সেই কাঙ্ক্ষিত হার্ডিং ব্রিজের উপর দিয়ে রেলগাড়ি ঝিকঝিক করে চলে আসছে, দেখেন, মাল গাড়ি মাল নিয়ে যাচ্ছে। ঝমঝম ঝমঝম করে চলছে মালগাড়ি। বিশাল বড় সেই মালগাড়িটা, বিশাল বড় মালগাড়ি যা সেতুর এই মাথায় ইঞ্জিন আর ওই মাথায় শেষের বগি, তার চেয়েও বড়, হার্ডিং ব্রিজের চেয়েও বড় মালগাড়িটা। এক মিনিট হয়ে যাচ্ছে, তারপরেও মালগাড়ি শেষ হচ্ছে না, তাহলে বুঝেন কত বড় মালগাড়ি। দীর্ঘ এই মালগাড়িটি ভেড়ামারা উদ্দেশ্যে চলে আসলো, এই তো মালগাড়ি শেষ প্রান্তে চলে এসছে। মালগাড়ি চলে গেল, মালগাড়ি। দর্শক, আমি মোহাম্মদ আলী আহ্বান, আজকের মতো পদ্মা এবং হার্ডিং ব্রিজের মাঝখানে অবস্থিত লালন শাহ এবং হার্ডিং ব্রিজের মাঝখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে নতুন কোনো জায়গা এবং নতুন কোনো আকর্ষণ নিয়ে দেখা হবে। এই পর্যন্ত কুষ্টিয়ার দিগন্ত সাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।